গ্রেড ফোর পোস্টর নতুন নোটিফিকেশন প্রকাশ কৰিছে। যিখন অফিচিয়াল নতুন নোটিফিকেশন প্রকাশ কৰিছে গ্রেড ফোর পোস্টর রিগার্ডিং, সেই নতুন নোটিফিকেশনত গ্রেড ফোর পোস্টর সম্পূর্ণ ডিটেলস খিনি দিয়া আছে। গ্রেড ফোর পোস্টত কি কি পোস্ট আছে অর্থাৎ পদ আছে, সেই পদর নামখিনি মেনশন করে দিছে অর্থাৎ উল্লেখ করে দিছে, আর ক্যাটেগরি ওয়াইজ রিজার্ভেশনের ডিটেলস খিনি দিয়া আছে। সেই নতুন নোটিফিকেশন ক্যান্ডিডেট কেনেকৈ ডাউনলোড করব এই ভিডিওর জড়িয়ে জানাই দিয়া হব। ইয়াতে ইম্পর্টেন্ট পয়েন্ট হল, এইটো হল আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টর গ্রেড ফোর পোস্টর নতুন নোটিফিকেশন। এই নতুন নোটিফিকেশনত উল্লেখ করেছে, আগতে গ্রেড ফোর পোস্ট আছিল 13,300 অর্থাৎ 13,300টা পোস্ট আছিল টেন্টেটিভ। এতিয়া 13,300 পোস্টর সলনি হল 14,281, মানে আগতকৈ গ্রেড ফোর পোস্টর সংখ্যা বেশি হয়েছে। আর ইয়াতে চালক আগতে আছিল ক্লাস এইটর ক্যান্ডিডেটর পোস্ট আছিল টেন্টেটিভ 9,000 অর্থাৎ 9,000 আছিল। এতিয়া 9,000 পরিবর্তে হল 9,635। ইয়াতে চালক এই অফিসিয়াল নোটিফিকেশনত উল্লেখ করে দিছে রিট আপ টু ক্লাস এইট ক্যাটেগরি ওয়ানর 9,635, আগতে আছিল 9,000। আর ইয়াতে চালক ইয়াতে টোটেল উল্লেখ করেছে 14,281, মানে গ্রেড ফোর পোস্টর সংখ্যা হল 14,281। আর ইয়াতে চালক গ্রেড ফোর পদত মানে কি কি পোস্ট আছে ইয়াতে পোস্টর সম্পূর্ণ ডিটেলস খিনি ইয়াতে দিয়া আছে। আর ইয়াতে চালক গ্রেড ফোর পোস্টর ক্যাটেগরি ওয়ানত টোটেল পোস্ট আছে ইয়াতে উল্লেখ করেছে 3,940, তার ভিতরত ক্যাটেগরি ওয়াইজ ইয়াতে রিজার্ভেশন ডিটেলস খিনি উল্লেখ করেছে, ইয়াতে চাই লব। এই নোটিস কেনেকৈ ডাউনলোড করব লাগে জানাই দিয়া হব। আর ইয়াতে চালক ইয়াতে গ্রেড পে কিমান পাব গ্রেড ফোর পোস্টর ইয়াতে উল্লেখ করেছে 3,900 ক্যাটেগরি ওয়ানর পোস্টর। আর স্যালারি পাব পিবি ওয়ানের যে নিয়ম আছে সেই মতে লাভ করব ইয়াতে উল্লেখ করেছে। আর ইয়াতে চালক ইয়াতে পোস্টর নাম দিয়া আছে, ডিটেলস খিনি ইয়াতে দিয়া আছে, চাই লব। তারপিছত ইয়াতে গ্রেড পে কিমান পাব আর টোটেল পোস্ট কিমান আছে ক্যাটেগরি ওয়াইজ রিজার্ভেশন ডিটেলস খিনি চাব পারিব। এতিয়া ক্যান্ডিডেটক জানাই দেওয়া হব এই লিস্ট কেনেকৈ ডাউনলোড করব। ডাউনলোড করবলে কাম করব এই ভিডিওর ডেসক্রিপশনত লিঙ্ক পাব, লিঙ্কত ক্লিক করে এই পেজের তলত আহি গ্রেড ফোর পোস্ট নিউ নোটিস ইয়াতে ক্লিক করে দিব, তারপিছত ডাউনলোড করব পারিব। এতিয়া কাম করক, এই ভিডিওর ডেসক্রিপশনত লিঙ্ক দিছো, লিঙ্কত ক্লিক করে এতিয়াই ডাউনলোড করক। যদি ভিডিওটা ভাল লাগিছে লাইক করব, শেয়ার করব।